রহিম, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সঠিক উপায়ে স্বাস্থ্যবিধি মেনে ভালোই আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, ঘরে বসে কারিগরি শিক্ষার আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের বিষয় ইলেকট্রনিক মেজারমেন্ট, বিষয় কোড 66861, পর্ব ষষ্ঠ, টেকনোলজি ইলেকট্রনিক্স, অধ্যায় প্রথম। এই প্রথম অধ্যায়টিকে আমরা দুটি অংশে বিভক্ত করেছি। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে প্রথম অংশ নিয়ে আলোচনা করব, আর বিষয়বস্তু হচ্ছে পরিমাপ পদ্ধতির মৌলিক ধারণা। আজকের ক্লাস শেষে আমরা যেসব বিষয় সম্পর্কে জানতে পারব সেগুলো আমরা একটু এক নজরে দেখে নিই। পরিমাপ ও পরিমাপের গুরুত্ব, বৈদ্যুতিক রাশির পরিমাপ, অ্যামিটার ও ভোল্টমিটারের রোধটা কেমন হওয়া উচিত, পরিমাপ পদ্ধতিগুলো কি কি, পরিমাপের ক্ষেত্রে অ্যাকুরেসি, প্রিসিশন, সেন্সিটিভিটি ও রেজুলেশন। শিক্ষার্থীরা, এই অ্যাকুরেসি, প্রিসিশন, সেন্সিটিভিটি ও রেজুলেশন এই সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো, কারণ এই বিষয় চারটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো পরীক্ষায় প্রায় তোমাদের এসে থাকে। সেটা তোমরা খুব মনোযোগ সহকারে আমার ক্লাসটি অধ্যয়ন করবে আশা করি। অ্যাকুরেসি ও প্রিসিশনের মধ্যকার পার্থক্য এবং পরিমাপের ক্ষেত্রে আমাদের কিছু এরর হয়ে থাকে, যে এরর গুলো আমাদের জানা অবশ্যই দরকার। প্রিয় শিক্ষার্থী, এখন তাহলে আমরা মূল আলোচনায় চলে আসি। প্রথমে আমাদের দেখো স্ক্রিনে কি এসেছে, পরিমাপ ও পরিমাপের গুরুত্ব। পরিমাপ জিনিসটা কি বলো তো শিক্ষার্থীরা? আচ্ছা, আমি তোমাদের একটু পরিষ্কার করে ধারণা দিই। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানব পরিমাপ ও পরিমাপের গুরুত্ব সম্বন্ধে জানব। পরিমাপটা কি বলো তো শিক্ষার্থীরা? আমি তোমাদের পরিমাপ সম্পর্কে একটি সুন্দর সংজ্ঞা দিয়ে যাচ্ছি। পরিমাপ হচ্ছে একটি প্রক্রিয়া যার দ্বারা বাস্তব স্থিতির মাপগুলো অর্থগণিক সংখ্যায় পরিবর্তন করা যায়। আমার মনে হয় তোমরা পরিমাপ সম্পর্কে সঠিক একটি সংজ্ঞা পেয়েছো। এখন দেখো পরিমাপের গুরুত্ব। আমাদের অবশ্যই, আমরা যে জিনিসটা, যে কোনো জিনিস জানলে অবশ্যই এর গুরুত্ব কি, ব্যবহার কি, আমাদের সেটা জানা দরকার। তাই এখন আমি একটি পরিমাপ নিয়ে তোমাদের আলোচনা করি। বর্তমান যুগ বিজ্ঞানের চরম উন্নতির যুগ। বিজ্ঞান এবং প্রযুক্তির পাশাপাশি উন্নতির উপর এই সভ্যতা নির্ভরশীল। তথ্য প্রযুক্তির যুগে কোথায় কি ধরনের কতটুকু ভৌত রাশির প্রয়োজন তা বিশ্লেষণ এবং পরিমাপ করা একান্ত প্রয়োজন। যেমন কোন বৈদ্যুতিক সিস্টেমে গ্রাহক কতটুকু বিদ্যুৎ গ্রহণ করবে তার জন্য আমাদের এনার্জি মিটার দরকার। এখন এই এনার্জি মিটারের গঠন, প্রকৃতি এবং পরিমাপ প্রক্রিয়া জানা আমাদের অবশ্যই দরকার। সুতরাং আমরা বলতে পারি যে প্রকৌশলী লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে পরিমাপ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে শিক্ষার্থীরা, আমরা পরিমাপ কি এবং এর গুরুত্বটা কি সেই সম্পর্কে একটি সুন্দর ধারণা লাভ করলাম। এরপর দেখো শিক্ষার্থীরা, স্ক্রিনে আমাদের কি এসেছে, বৈদ্যুতিক রাশির পরিমাপ। অবশ্যই তোমরা ইলেকট্রনিক্স ছাত্রছাত্রী হিসাবে তোমাদের বৈদ্যুতিক রাশি কিভাবে পরিমাপ করতে হয় তোমাদের সেটা জানা দরকার। আচ্ছা শিক্ষার্থীরা, এখন আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি বৈদ্যুতিক রাশির পরিমাপ। বৈদ্যুতিক রাশির পরিমাপটা কি? যেসব যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক রাশি যেমন কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার এনার্জি, ফ্রিকুয়েন্সি ইত্যাদি পরিমাপ করা যায় তাকে বৈদ্যুতিক পরিমাপক যন্ত্র বলে, যেমন অ্যামিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার ইত্যাদি। শিক্ষার্থীরা, আমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছি? আমরা একটি অ্যামিটারের চিত্র দেখতে পাচ্ছি। এই অ্যামিটার দ্বারা কি করা হয় আমরা জানি, কি করা হয় বলো তো তোমরা? হ্যাঁ ঠিক বলেছো, কারেন্ট পরিমাপ করা হয়। ভোল্টমিটার দ্বারা কি করা হয় শিক্ষার্থীরা? হ্যাঁ ঠিক বলেছো, ভোল্টেজ পরিমাপ করা হয়, কারণ এগুলো তোমরা প্রায় ক্লাসে করে থাকো। অ্যামিটার দ্বারা ভোল্টেজ, অ্যামিটার দ্বারা কারেন্ট এবং ভোল্টমিটার দ্বারা ভোল্টেজ পরিমাপ করে থাকো, এবং ফ্রিকোয়েন্সি মিটার দ্বারা আমরা ফ্রিকোয়েন্সি পরিমাপ করে থাকি। শিক্ষার্থীরা দেখো তো স্ক্রিনে আরেকটা ছবি দেখা যাচ্ছে, এই ছবিটির নাম কি বলতো তোমরা? হ্যাঁ ঠিক বলতে পেরেছো, এটা দ্বারা মাল্টিমিটার। এই মাল্টিমিটার দ্বারা আমরা কারেন্ট এবং ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স পরিমাপ করতে পারি। শিক্ষার্থীরা, এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি অ্যামিটার ও ভোল্টমিটার রোধ কেমন হওয়া উচিত। এটা তোমাদের খুবই একটি ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে প্রায় সংক্ষিপ্ত আকারে আসে যে অ্যামিটার এবং ভোল্টমিটারের রেজিস্ট্যান্সটা কেমন হওয়া উচিত। অ্যামিটারের রেজিস্ট্যান্স কম রাখা হয় কারণ যে সার্কিটে
কারেন্ট পরিমাপ করতে হয় সেই সার্কিটে অ্যামিটারকে সিরিজে রাখা হয় এবং ভোল্টমিটারের রেজিস্ট্যান্সটা বেশি রাখা হয় কারণ সার্কিটে ভোল্টমিটারকে আড়াআড়িতে সংযোগ করা হয় যাতে এর মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রভাবিত না হয়। ঠিক আছে, আমি মনে হয় আরেকবার বললে তোমরা প্রশ্নটির পরিষ্কার একটা ধারণা লাভ করতে পারবে। অ্যামিটারের রোধ কম রাখা হয় কারণ যে সার্কিটে কারেন্ট পরিমাপ করতে হবে সেই সার্কিটে অ্যামিটারকে সিরিজে রাখা হয়। অপরপক্ষে ভোল্টমিটারের রোধ বেশি রাখা হয় কারণ যে সার্কিটে ভোল্টমিটারকে আড়াআড়িতে সংযোগ করা হয় যাতে এর মধ্য দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত না হয়। আমার মনে হয় তোমরা অ্যামিটার এবং ভোল্টমিটার সম্পর্কে একটি সুন্দর ধারণা লাভ করতে পেরেছ। এবারকার আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে বৈদ্যুতিক রাশির পরিমাপ পদ্ধতি। আমরা এতক্ষণ আগের স্লাইডে দেখলাম যে বৈদ্যুতিক রাশির পরিমাপ, এখন অবশ্যই আমাদের জানা উচিত যে পদ্ধতিগুলো কি কি। তাহলে আমাদের এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে বৈদ্যুতিক রাশির পরিমাপ পদ্ধতিগুলো কি কি। বৈদ্যুতিক রাশির পরিমাপ পদ্ধতি দুটি, একটি হচ্ছে ডাইরেক্ট পদ্ধতি এবং অন্যটি হচ্ছে ইনডাইরেক্ট পদ্ধতি। এখন আমরা এই ডাইরেক্ট পদ্ধতিটি কি এবং ইনডাইরেক্ট পদ্ধতিটি কি সে সম্পর্কে অবশ্যই আমরা জানব, কারণ তোমাদের এটা অতি সংক্ষিপ্ত আকারে আসতে পারে যে ডাইরেক্ট পদ্ধতি কি, ইনডাইরেক্ট পদ্ধতি কি। ডাইরেক্ট পদ্ধতি যে পদ্ধতিতে ইলেকট্রিক্যাল রাশিকে পরিমাপের জন্য কোনো আদর্শের সাথে তুলনা করা হয় তাকে ডাইরেক্ট পদ্ধতি বলে। শিক্ষার্থীরা, আমি আরেকবার একটু তোমাদের পরিষ্কার হওয়ার জন্য বলছি, যে পদ্ধতিতে ইলেকট্রিক্যাল রাশিকে পরিমাপের জন্য কোনো আদর্শের সাথে তুলনা করা হয় তাকে ডাইরেক্ট পদ্ধতি বলে। এখন আমরা ইনডাইরেক্ট পদ্ধতি সম্পর্কে জানব। ইনডাইরেক্ট পদ্ধতি যে পদ্ধতিতে কোনো রাশিকে পরিমাপের জন্য উক্ত রাশিকে ট্রান্সমিটারের সাহায্যে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে উক্ত সিগন্যালকে প্রক্রিয়াকরণ করে পরিমাপ কার্যে সম্পন্ন করা হয় তাকে ইনডাইরেক্ট পদ্ধতি বলে। আমার মনে হয় তোমাদের কাছে একটু জটিল হয়ে যাচ্ছে, আমি একটু সহজ করে বলি। যে পদ্ধতিতে কোনো রাশিকে পরিমাপের জন্য উক্ত রাশিকে ট্রান্সমিটারের সাহায্যে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে উক্ত সিগন্যালকে প্রক্রিয়াকরণ করে পরিমাপ কার্য সম্পন্ন করা হয় তাকে ইনডাইরেক্ট পদ্ধতি বলে। তাহলে আমরা এই পাঠ থেকে জানতে পারলাম ডাইরেক্ট পদ্ধতি কি, ইনডাইরেক্ট পদ্ধতি কি। শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব সেন্সিটিভিটি, অ্যাকুরেসি, প্রিসিশন ও রেজুলেশন সম্পর্কে। আমি আগেই বলেছিলাম যে তোমাদের এই চারটা অংশ খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় প্রায় সময় এসে থাকে, বড় প্রশ্ন হিসাবেও আসে, আবার সংক্ষিপ্ত আকারে আসে এবং অতি সংক্ষিপ্ত আকারেও আসে। তাই তোমাদের এই বিষয় সম্পর্কে খুব ভালো একটা ধারণা না থাকলে তোমরা পরীক্ষায় ভালোভাবে অ্যান্সার করতে পারবে না। তাহলে আমরা এই বিষয়টি নিয়ে একটু স্বচ্ছ ধারণা লাভ করতে পারব। অ্যাকুরেসি, পরিমাপক সিস্টেমে পরিমাপকৃত রাশির প্রকৃত মানের খুব কাছাকাছি পাঠ দেওয়ার ক্ষমতাকে অ্যাকুরেসি বলে। শিক্ষার্থীরা, আমি আরেকবার বলছি, পরিমাপক সিস্টেমে পরিমাপকৃত রাশির প্রকৃত মানের খুব কাছাকাছি পাঠ দেওয়ার ক্ষমতাকে অ্যাকুরেসি বলে। আমি একটি তোমাদের সহজ উদাহরণের মাধ্যমে এই বিষয়টি সম্পর্কে ধারণা দিতে পারব। ধরা যাক একটি ভোল্টমিটারের সাহায্যে 100 ভোল্ট পরিমাপ করতে হবে। পরিমাপ করার সময় 5টি পাঠ নিয়ে যথাক্রমে 103, 104, 105 এবং 103, 105 পাওয়া গেল। সুতরাং ভোল্টমিটারটির অ্যাকুরেসি 5%, কারণ এটি প্রকৃত মান থেকে ফাইভ ভোল্ট বিচ্যুত হয়েছে। শিক্ষার্থীরা, আমার মনে হয় অ্যাকুরেসি সম্পর্কে তোমরা একটি সুস্পষ্ট ধারণা লাভ করতে পেরেছ। শিক্ষার্থীরা, এখন আমরা প্রিসিশন নিয়ে আলোচনা করব। প্রিসিশন অর্থ সূক্ষ্মতা। প্রিসিশন হলো পরিমাপকৃত রাশির সমূহের পুনরুৎপাদন ক্ষমতার পরিমাপ। প্রিসিশন হচ্ছে পরিমাপকৃত রাশির পাঠ সমূহের গড় মান হতে সর্বোচ্চ বিচ্যুতি হচ্ছে প্রিসিশন। এক্ষেত্রে একটা উদাহরণের সাহায্যে আমরা প্রিসিশনের একটি সুন্দর ধারণা লাভ করতে পারি। ধরা যাক একটি ভোল্টমিটার দ্বারা 100 ভোল্ট পরিমাপ করতে হবে।
পরিমাপ করার সময় আমি 5টি পার্ট পেলাম, 103, 104, 105, 103 ও 105। তাহলে এই 5টার গড় মান করলে আমরা পাবো 104 ভোল্ট। গড় পার্ট হতে সর্বোচ্চ বিদ্যুৎ 1 ভোল্ট, সুতরাং মিটারটির প্রিসিশন হচ্ছে 1%। তাহলে আমরা মনে হয় প্রিসিশন সম্পর্কে একটি সুন্দর ধারণা লাভ করতে পারলাম। শিক্ষার্থীরা, আমরা অ্যাকুরেসি ও প্রিসিশন সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা জানব সেন্সিটিভিটি ও রেজুলেশন সম্পর্কে। সেন্সিটিভিটি পরিমাপ পদ্ধতির আউটপুট সিগন্যালের মান এবং ইনপুট সিগন্যালের মানের অনুপাতকে সেন্সিটিভিটি বলে। শিক্ষার্থীরা, এবার আমরা জানব রেজুলেশন নিয়ে। রেজুলেশন হচ্ছে কোনো পরিমাপক যন্ত্রের ইনপুটের সামান্যতম বৃদ্ধিতে যদি তা নিরূপণ বা ডিটেক্ট করতে পারে তাহলে ইনপুটের ওই সামান্যতম বৃদ্ধিকে রেজুলেশন বলে। রেজুলেশনের তোমাদের প্রায় অঙ্ক আসে, এজন্য আমি একটি ছোট্ট একটি অঙ্ক তোমাদের সামনে তুলে ধরেছি। ধরা যাক একটি মুভিং কয়েল ভোল্টমিটারের পূর্ণ স্কেলে 61টি ভাগ আছে এবং মিটারের পূর্ণ স্কেল নির্দেশক 200 ভোল্ট। যদি মিটারটি 1/10 স্কেল ডিভিশনের পাওয়ার দেয় তাহলে এর রেজুলেশন কত? তাহলে স্কেলের প্রতি ঘরের ভোল্টেজ 200/100। আমার স্কেল আছে 100টি এবং পূর্ণ বিজ্ঞাপন দিচ্ছে 200। তাহলে প্রতি ঘরের ভোল্টেজটা আমার কত হবে বলতো? প্রতি ঘরের ভোল্টেজটা হবে 2 ভোল্ট। এখন রেজুলেশনের সূত্র অনুযায়ী তাহলে শিক্ষার্থীরা রেজুলেশনের সূত্র থেকে 1/10 ইন্টু প্রতি ঘরের ভোল্টেজ, এখন আমরা মানটা বসাই দিব যে 1/10 ইন্টু প্রতি ঘরের আমাদের ভোল্টেজ কত আসছিল? 2 ভোল্ট। তাহলে এটি ক্যালকুলেশন করে আমরা পেলাম 0.2 ভোল্ট। তাহলে আমাদের অবশ্যই রেজুলেশন সংজ্ঞা জানতে হবে এবং এই রেজুলেশনের এই সূত্রটি আমাদের অবশ্যই জানতে হবে যে 1/10 ইন্টু প্রতি ঘরের ভোল্টেজ, তাহলে 1/10 এবং প্রতি ঘরে আমাদের ভোল্টেজ আসছিল 2 ভোল্ট। ক্যালকুলেশন করে আমরা পেলাম 0.2 ভোল্ট। তাহলে শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা সেন্সিটিভিটির সম্পর্কে জানতে পেরেছ এবং রেজুলেশন সম্পর্কেও একটি সুস্পষ্ট ধারণা লাভ করতে পেরেছ। পরীক্ষা যদি তোমাদের আসে তাহলে আমি আশা করব তোমরা খুব সুন্দরভাবে অ্যাকুরেসি, প্রিসিশন, সেন্সিটিভিটি, রেজুলেশনের উত্তরগুলো দিতে পারবে। শিক্ষার্থীরা, এখন আমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি অ্যাকুরেসি ও প্রিসিশনের মধ্যকার পার্থক্য। অ্যাকুরেসি এবং প্রিসিশন সম্পর্কে আমরা কিন্তু জানতে পেরেছি। তাহলে এখন আমরা মনে হয় আমাদের পার্থক্যটা সম্পর্কে আমরা একটু আলোচনা করলেই তোমরা বুঝতে পারবে এবং এটা তোমাদের প্রায় পরীক্ষায় আসে যে অ্যাকুরেসি ও প্রিসিশনের মধ্যকার পার্থক্যটি লিখো, এটা তোমাদের সংক্ষিপ্ত আকারে আসে। তাহলে আমরা এখন একটু অ্যাকুরেসি ও প্রিসিশন পার্থক্য সম্বন্ধে জেনে নিই। অ্যাকুরেসি, পরিমাপক সিস্টেমে পরিমাপকৃত রাশির প্রকৃত মানের খুব কাছাকাছি পাঠ দেওয়ার ক্ষমতাকে অ্যাকুরেসি বলে। অপরপক্ষে প্রিসিশনটা কি? প্রিসিশন হচ্ছে পরিমাপকৃত রাশির পাঠসমূহের গড় মান হতে সর্বোচ্চ বিচ্যুতি হচ্ছে প্রিসিশন। 2, পরিমাপকৃত রাশি হতে সর্বোচ্চ বিচ্যুতি হচ্ছে অ্যাকুরেসি। অপরপক্ষে প্রিসিশন দেখো, পরিমাপকৃত রাশির পাঠসমূহের গড় মানের সর্বোচ্চ বিচ্যুতি হচ্ছে প্রিসিশন। 3, সঠিক ক্যালিব্রেশনের মাধ্যমে আমরা অ্যাকুরেসি উন্নত করা যায়। অপরপক্ষে প্রিসিশনের ক্ষেত্রে সঠিক ক্যালিব্রেশনের মাধ্যমে আমি এটি উন্নতি করতে পারা যায় না। 4, পরিমাপকৃত রাশির পাঠগুলো খুব কাছাকাছি হলে উচ্চ মানের অ্যাকুরেসি নাও হতে পারে। অপরপক্ষে প্রিসিশনের ক্ষেত্রে পরিমাপকৃত রাশির পাঠগুলো খুব কাছাকাছি হলে উচ্চ মানের প্রিসিশন পাওয়া যায়। এবার সর্বশেষ যেটি, সেটি হচ্ছে সূক্ষ্ম কৌশলের মাধ্যমে অ্যাকুরেসি উন্নতি করা যায় না। অপরপক্ষে প্রিসিশনের ক্ষেত্রে সূক্ষ্ম কৌশলের মাধ্যমে প্রিসিশনের উন্নতি করা যায়।
তাহলে আমরা মনে হয় এখন অ্যাকুরেসি এবং প্রিসিশনের পার্থক্যটি ভালোভাবে আয়ত্ত করতে পেরেছি। শিক্ষার্থীরা, এখন আমাদের পরিমাপের ক্ষেত্রে কিছু এরর হয়ে থাকে, সেই এররগুলো সম্পর্কে আমাদের জানাটা খুবই দরকার। পরিমাপের ক্ষেত্রে প্রথম এররটি হচ্ছে স্ট্যাটিক এরর, এবং এই এরর নিয়ে তোমাদের বেশ কিছু অঙ্ক এসে থাকে। আমি এগুলো অঙ্কগুলো নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসে আমি শুধু এররগুলো কি সেই সম্পর্কে তোমাদের আলোচনা করব। স্ট্যাটিক এরর কোনো অজানা রাশির পরিমাপকৃত মান ও প্রকৃত মানের পার্থক্যকে স্ট্যাটিক এরর বলে। পরিমাপকৃত মানকে আমি x1 দ্বারা প্রকাশ করেছি এবং প্রকৃত মানকে x দ্বারা প্রকাশ করেছি। তোমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে পড়াশোনা করছো, তো সবসময় তোমাদের ম্যাথমেটিক্যাল টার্ম নিয়েই বেশি যদি আয়ত্ত করতে পারো তাহলে এই সংখ্যার ক্ষেত্রে ভালো মনে থাকে। তাহলে আমরা যদি গাণিতিক টার্মের মাধ্যমে দেখাতে পারি যে স্ট্যাটিক এররকে আমরা প্রকাশ করি ডেল এক্স দ্বারা, এবং পরিমাপকৃত মানকে আমরা প্রকাশ করতে পারি x1 দ্বারা, এবং প্রকৃত মানকে আমরা প্রকাশ করতে পারি x দ্বারা। তাহলে x1 এবং x এর পার্থক্যকে বলা হচ্ছে স্ট্যাটিক এরর। আচ্ছা, আমি সংখ্যাটা একটু আবার তোমাদের পরিষ্কারভাবে বলতে চাচ্ছি যে পরিমাপকৃত মান এবং প্রকৃত মানের মধ্যকার পার্থক্যকে স্ট্যাটিক এরর বলে। তাহলে এই ডেল এক্স দ্বারা আমাদের প্রকাশ করা হচ্ছে অ্যাবসোলিউট এরর, মানে স্ট্যাটিক এরর, এবং x1 দ্বারা প্রকাশ করা হচ্ছে অজানা রাশির পরিমাপকৃত মান, এবং x দ্বারা প্রকাশ করা হচ্ছে অজানা রাশির প্রকৃত মান। কারণ তোমরা যদি কোনটা কি তোমরা যদি না জানো সঠিকভাবে, তাহলে অঙ্ক করার সময় তোমাদের মধ্যে একটু ঝামেলার সৃষ্টি হবে। এই জন্য আমি তোমাদের একটু গাণিতিক টার্ম সংজ্ঞার দিক সময় একটু গাণিতিক টার্ম নিয়ে আলোচনা করেছি। তাহলে আমরা যখন অঙ্ক করবো তাহলে আমাদের এগুলো বুঝতে আরো সহজ হবে। শিক্ষার্থীরা, এবার আমরা আলোচনা করব রিলেটিভ এরর নিয়ে। রিলেটিভ এরর হচ্ছে কোনো রাশির স্ট্যাটিক এরর ও প্রকৃত মানের অনুপাতকে রিলেটিভ এরর বলে। রিলেটিভ এররকে আমরা অ্যাপসিলেন্ট আর দ্বারা প্রকাশ করতে পারি, এবং স্ট্যাটিক এরর ডেল এক্স এবং প্রকৃত মান এক্স। তাহলে দেখো, এই গাণিতিক টার্মটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে এখান থেকে আমরা সংখ্যাটা অনায়াসে দিতে পারি যে স্ট্যাটিক এরর এবং প্রকৃত মানের অনুপাতকে বলা হচ্ছে রিলেটিভ এরর। এবং এই রিলেটিভ এররকে যদি আমি শতকরা দ্বারা প্রকাশ করি তাহলে 100 দ্বারা গুণ করলেই আমরা একে শতকরা দ্বারা প্রকাশ করতে পারবো। তাহলে শিক্ষার্থীরা, দেখতে দেখতে আমরা প্রায় পাঠের শেষের দিকে চলে এসেছি। শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে আমরা কি কি শিখলাম এগুলো আমরা আরেকবার একটু পর্যালোচনা করি। প্রথমে আমরা শিখলাম পরিমাপ কি, পরিমাপের গুরুত্বটা কি। দ্বিতীয় আমরা শিখলাম বৈদ্যুতিক রাশির পরিমাপ, অ্যামিটার এবং ভোল্টমিটার রোধটা কি হওয়া উচিত সে সম্পর্কে আমরা জানলাম, এবং পরিমাপের ক্ষেত্রে অ্যাকুরেসি, প্রিসিশন, সেন্সিটিভিটি, রেজুলেশন সম্পর্কে আমরা একটি স্বচ্ছ ধারণা লাভ করতে পেরেছি। এগুলো তোমাদের প্রায় আসে, যার সম্বন্ধে আমি খুব স্বচ্ছ উদাহরণ করে তোমাদের কিন্তু অ্যাকুরেসি, প্রিসিশন, সেন্সিটিভিটি এবং রেজুলেশনের বর্ণনা দিয়েছি, এবং অ্যাকুরেসি ও প্রিসিশনের পার্থক্য সম্বন্ধে জানলাম, এবং পরিমাপের ক্ষেত্রে তোমাদের কিছু এরর হয়ে থাকে যেগুলো হচ্ছে স্ট্যাটিক এরর, রিলেটিভ এরর। এই দুটো এরর সম্পর্কে আমরা গাণিতিক টার্ম দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের ক্লাসটি তোমরা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে এই পড়া থেকে আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিয়েছি। বাড়ির কাজগুলো হচ্ছে: এক, পরিমাপের গুরুত্ব কি; দুই, অ্যাকুরেসি ও প্রিসিশনের মধ্যকার পার্থক্য কি; তিন, অ্যামিটার ও ভোল্টমিটার রোধ কিরূপ হওয়া উচিত এবং কেন। এগুলো আমি তোমাদের পূর্বে আলোচনা করেছি, তাহলে এগুলো তোমাদের সলিউশন করতে খুব বেশি একটা সমস্যা হবে না। আমি আশা করব তোমরা এই বাড়ির কাজগুলো তোমাদের
অ্যাসাইনমেন্ট হিসাবে খাতায় লিপিবদ্ধ করবে এবং ইনস্টিটিউট খুললে অবশ্যই তোমরা বিষয় শিক্ষককে তোমাদের অ্যাসাইনমেন্টটি দিবে এবং বিষয় শিক্ষককে তোমাদের এটি মূল্যায়ন করে নম্বর প্রদান করবে। আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ। আজ এ পর্যন্ত, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এই কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।